सस्पेंस स्टोरी। शुधुमात्र यूट्यूबेर आरएम चैनले प्रति रविवार एक नतून ऑडियो स्टोरी। सुनते थाकुन सस्पेंस स्टोरी। आज सुनबें सैयद मुस्तफा सिराजेर लेखा गल्प होटेले खून। হরিচরণ এবং হরদয়ালের সঙ্গে আলাপ হয়েছিল মাদ্রাজ মেলের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার গায়ে পড়ে লোকের সঙ্গে আলাপ জমাতে পারেন বটে, সারাটা রাত্রির গল্প করতে করতেই কাটিয়ে দিলেন। ট্রেন জার্নিতে ঘুমোনো আমার পক্ষে অসম্ভব ব্যাপার, তার উপর ওই বকবকানি আর মাঝে মাঝে কর্নেলের বিকট অট্টহাসি। কেন হাসছেন, গল্পটাই বা কি? উপরের বারতে শুয়ে একটুও ঠাহর হচ্ছিল না আমার। তার চেয়ে বিকট হাসি হরদয়াল নামে ধুতি পাঞ্জাবি পরা লোকটি, বিকটই বলছি কারণ নাদুস নুদুস গড়নের মধ্যবয়সী এবং প্রচণ্ড গুঁফো কোনো লোকের কণ্ঠস্বর যে এমন মেয়েলি আর ভুতুড়ে হতে পারে কুস্মিন কালে শুনি। ভুতুড়ে বলারও কারণ আছে, ভূত প্রেত নাকি খুনা গলায় কথাবার্তা বলে। হরদয়াল বাবু যদি আড়াল থেকে কথাবার্তা বলেন, দিনে দুপুরেও রীতিমতো সাহসী লোককেও আঁতকে উঠতে হবে। হরিচরণ বাবুকে দেখেছিলুম একেবারে উল্টো, কথাবার্তা বলছিলেন কম, গড়ন বা চেহারায় তাছাড়া পোশাকেও তার সঙ্গীর একেবারে উল্টো, লম্বাটে শক্ত সমর্থ গড়নের লোক, চিবুকে কুচকুচে কালো দাড়ি এবং দুপাশে জাঁকালো চুলপি, পরনে প্যান্ট শার্ট, তাঁর কণ্ঠস্বরটিও বেশ গম্ভীর। প্রথম আলাপেই জানতে পেরেছিল আমাদের মতো ওদের গন্তব্য গোপালপুর অনশি, কলকাতার চৌরঙ্গি এলাকায় হরিহর এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড নামে দুজনে মিলে একটি কোম্পানি গড়েছেন, আমদানি রপ্তানি কারবার করেন। কারবারি জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়েন। মাদ্রাজ মেল চিল্কা স্টেশনে পৌঁছতে সূর্য উঠিয়ে ছাড়ল, তখন কর্নেলের তাড়ায় আপার বার্থ থেকে নেমে এল। হরিচরণবাবুও ওপাশের আপার বার্থ থেকে নামলেন। একটু পরে চা খেতে খেতে হরিচরণবাবু কর্নেলকে জিজ্ঞেস করলেন, আপনারা উঠেছেন কোথায়? কর্নেল একটু হেসে বললেন, কিছু ঠিক করে আসিনি, শুনেছি গোপালপুর অনশীতে টুরিস্টদের চেয়ে নাকি হোটেল বা লজের সংখ্যা বেশি, এও শুনেছি ওখানে সমুদ্র তীরও নাকি বেশ নির্জন আর খোলামেলা। হরদয়ালবাবু তার ভুতুড়ে গলায় হি হি করে হেসে বললেন, অপূর্ব অপূর্ব, আমরা তো মশাই প্রতি বছর পুজোর ঠিক পরেই ওখানে যাই, বুঝলেন না, কারবারি মগজ ঠান্ডা করার জন্য এমন শিবিচ আর পাবো কোথায়। হরিচরণবাবু বললেন, শিবিউ হোটেলে উঠতে পারেন, আমাদের সঙ্গে মালিকের খুব চেনা জানা আছে, তাছাড়া এখন নভেম্বরে সব হোটেল তো খালিই পড়ে থাকে, টুরিস্ট সিজন শুরু হবে ডিসেম্বর থেকে। হরদয়াল বাবু মাথা দোলালেন, হ্যাঁ সিভিউ নতুন হোটেল, একেবারে মডার্ন ব্যবস্থা, সাহেব টুরিস্টরা এলে দেখেছি ওখানেই ওঠেন। বহরমপুর স্টেশনে পৌঁছতে 8টা বেজে গেল, ট্রেন বেশ খানিকটা লেট করেছে। চারজনে মিলে একটা প্রাইভেট কার ভাড়া করে গোপালপুর অনশীতে পৌঁছতে মাত্র আধ ঘন্টা লাগলো, মাইল 35 দূরত্ব।
সিভিউ হোটেলটি সত্যিই সুন্দর। ম্যানেজার ভদ্রলোক অত্যন্ত অমায়িক আর আলাপি মানুষ। হরিচরণবাবু আর দয়ালবাবুর সঙ্গে ওর ভালো রকম চেনা জানা। চারতলা হোটেলের চারতলাতেই একটি সুইট পেয়ে গেলুম আমরা, দক্ষিণ পূর্ব কোণের সুইটটির নম্বর 4। তারই উল্টো দিকে উত্তর পূর্ব কোণে 3 নম্বর সুইটটি হরিচরণবাবুর তদবিরেই আমাদের ভাগ্যে জুটল। এক মন্ত্রীমশাই নাকি হঠাৎ এসে পড়ার আভাস পাওয়া গেছে, তাই ম্যানেজার একটু ইতস্তত করছিলেন। শেষে হরিচরণবাবুর অফার করে দিলেন, যদি সত্যিই মন্ত্রীমশাই এসে পড়েন আমরা অন্য একটা সুইটে চলে যাব। হোটেল তো এখন প্রায় ফাঁকা, চারতলার মোট 12টা সুইটের মধ্যে গোটা 5 সুইট মাত্র ভর্তি আছে। চারতলার 4 নম্বর সুইটটি হরিচরণ হরদয়ালের কলকাতা থেকে বুক করা ছিল, দুই বন্ধু মিলে সেটিতে ঢুকলেন। 3 নম্বরে ঢুকলাম আমরা। ব্যালকনিতে গিয়ে অভ্যেস মতো কর্নেল চোখে বাইনোকুলার রেখে সম্ভবত সামুদ্রিক পাকপাকালি খুঁজতে থাকলেন, আমি দেখতে থাকলুম সমুদ্র। সমুদ্রের বুকে প্রকাণ্ড সব কালো কালো পাথর মাথা তুলে আছে, সেই সব পাথরের সঙ্গে সমুদ্র যেন খেলা করছে, মাঝে মাঝে সেগুলোর উপর এসে আছড়ে পড়ছে, ডুবিয়ে দিচ্ছে, আবার সরে যাচ্ছে। কর্নেলের মতোই হা হা করে সমুদ্র হেসে উঠছে, আর ফেনাগুলো যেন কর্নেলের সাদা দাড়ি। ভাবলুম এই লাক্সই উপমাটি ওকে শুনিয়ে দিই, কিন্তু উনি বাইনোকুলার নামিয়ে রেখে গম্ভীর মুখে বললেন, জয়ন্ত তুমি তো একজন সাংবাদিক, ওদের সম্পর্কে তোমার কাগজে কিছু লেখা উচিত। অবাক হয়ে বললুম, কাদের সম্পর্কে? এখানকার মৎস্যজীবীদের। কর্নেল দুঃখিত মুখে বললেন, দূরের সমুদ্রে জলটা তত অশান্ত নয়, সেখানে মাছও প্রচুর, কিন্তু লক্ষ্য করো বিচের কাছাকাছি অনেকটা দূর পর্যন্ত সমুদ্রের কি সাংঘাতিক অবস্থা। ভেবে দেখো জয়ন্ত, ছোট্ট সব নৌকো নিয়ে এই অংশটা পেরোতে বেচারাদের কি লড়াই না করতে হয়। প্রতিদিন ওরা এই লড়াই করে তবে সামান্য কিছু মাছ ধরতে পারে, ফেরার সময় আবার সেই লড়াই। তাছাড়া দেখতেই পাচ্ছ সমুদ্রে কত সব পাথরও মাথা উঁচিয়ে আছে, দৈবাত ধাক্কা লাগলে নৌকা ভেঙে কুড়িয়ে তো যাবেই, ওরাও বাঁচবে না। ওদের এই প্রচণ্ড জীবন সংগ্রামের কথা তোমার লেখা উচিত ডার্লিং। আমরা ডাইনিং টেবিলে বসে যখন বিশেষ বিশেষ সামুদ্রিক মাছের সুস্বাদ নিয়ে প্রশংসা করি, তখন কি চিন্তা করে দেখি যে আমার বৃদ্ধ বন্ধুর সারগর্ভ ভাষণে বাধা পড়ল দরজার কলিং বেলের বাজনায়। গিয়ে দরজা খুলে দেখি হরিচরণবাবু একেবারে সমুদ্র স্নানের জন্য তৈরি হয়ে আমাদের ডাকতে এসেছেন। বললেন, আসুন কর্নেল, সমুদ্র স্নান করে খিদে চাঙ্গা করা দরকার, নইলে ব্রেকফাস্ট জমবে না। জয়ন্তবাবু দেরি করবেন না, পোশাক বদলে নিয়ে বেরিয়ে পড়ুন। বাদেবাই আপনারা বাথসুট সঙ্গে এনেছেন তো? এখানে সমুদ্র কিন্তু বিপজ্জনক। কর্নেল একটু হাসলেন, বাথসুটের দরকার হবে না হরিচরণবাবু, কারণ এবেলা আমি সমুদ্রে নামছি না। তবে জয়ন্তের কথা আলাদা, ইয়ং ম্যানরা সমুদ্রের সঙ্গে লড়তে ভয় পায় না, কি বলো ডার্লিং? ঝটফট বললুম, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। হরিচরণ হাসতে হাসতে বললেন, আরে সমুদ্রের জলে ঠান্ডা লাগার ভয় নেই, আসুন না নুলিয়া পাওয়া যাবে। পুরীর সমুদ্রে কি কখনো স্নান করেননি? আমাকে টেনে ঘর থেকে বের করলেন হরিচরণবাবু, টের পেলুম ভদ্রলোকের গায়ের জোর আছে বটে। কর্নেলও বেরোলেন, করিডোরে দাঁড়িয়ে বললেন, হরদয়ালবাবু স্নান করতে যাবেন না, নাকি আমার মতোই জলকাতুরে মানুষ? হরিচরণবাবু বললেন, যা বলেছেন, ওকে টেনে ওঠাতে পারলুম না বিছানা থেকে, দাঁড়ান আবার চেষ্টা করে দেখি। উল্টো দিকে 4 নম্বর সুইটের দরজা উনি ফাঁক করে ডাকলেন, হরো, ও হরো, আরে স্নান নাই বা করলে, অন্তত বিচে বসে আমাদের স্নান করা দেখবে চলো, আরে সমুদ্র দেখলে খিদে বাড়বে, হে রাক্ষসের মতো খেতে পারবে। ফাঁক দিয়ে দেখলুম খাটে হরদয়ালবাবু চিত হয়ে শুয়ে আছেন,
মাথার ওপর একটা হাত। এই অবস্থায় শুয়ে থেকেই সেই ভুতুড়ে কণ্ঠস্বরে বললেন, আরে ট্রেন জার্নির ধকল সামলে নিতে দাও আগে, বরং দুপুরের দিকে দেখব। হরিচরণ সহাস্যে বললেন, তুমি তো বরাবর এখানে এসে আগে স্নান না করে ব্রেকফাস্ট করতে না, এবার হলোটা কি? বলে কর্নেলের দিকে ঘুরলেন। আমার ফ্রেন্ড বুঝলেন তো, বড্ড খামখেয়ালি। গত বছর ও আমাকেই টানতে টানতে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়েছিল। সত্যি বলতে কি, এখানকার সমুদ্রকে আমারও বড্ড ভয় করত। ওর পাল্লায় পড়েই সেই ভয়টা কেটে যায়। কর্নেল ডাকলেন, হরদয়াল বাবু, হরদয়াল বাবু কি অসুস্থ বোধ করছেন? ও হরদয়াল বাবু। হরদয়াল সেই রকম মেয়েলি এবং খোনা গলায় জবাব দিলেন, আরে না না, আপনারা যান না, আমি দুপুরে স্নান করব খন। হরিচরণ রাগ করে দরজাটা সশব্দে বন্ধ করে বললেন, ছেড়ে দিন, ও বরাবর ওই রকম এক মেয়ে। হোটেল থেকে বেরিয়ে সী বিচে নামার সময় কর্নেল বললেন, হরদয়াল বাবুর টনসিলের গন্ডগোল আছে, কাল রাত্রে সে নিয়ে আলোচনা করছিল, উনি বললেন দুবার অপারেশন করিয়েও কিছু হয়নি। হরিচরণ বললেন, আসল গন্ডগোল থাইরয়েড গ্ল্যান্ডে, ডাক্তারদের মতে ওই গ্ল্যান্ডে অপারেশন না করলে গলার স্বর বদলাবে না, তাছাড়া ক্রমশ বডিটাও আরো মোটা হয়ে যাবে, কিন্তু সার্জারিতে হরর বড্ড আতঙ্ক। দুবার যে টনসিল অপারেশন করিয়েছিল সে একরকম আমারই চেষ্টায়, বড্ড জেদিও। সমুদ্রের বীচ ভাটার সময়েও তত কিছু চওড়া নয়, খানিকটা ঢালু। আমাকে টানাটানি করে হরিচরণ সমুদ্রে নামাতে পারলেন না। কর্নেল বীচে বসে বাইনোকুলারের লাইট হাউস কিংবা অন্য কিছু দেখতে থাকলেন। হরিচরণ ভালো সাঁতারু নিঃসন্দেহ, একদল কাচ্চা বাচ্চাও ওর সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে থাকলো। ছোট্ট ছেলেমেয়েগুলো মৎস্যজীবী বস্তির, এখন থেকেই ওরা এমনি করে এই সমুদ্রের সঙ্গে লড়াই শুরু করে, ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য তৈরি হয়। কর্নেল ঠিকই বলেছেন, এদের কথা দৈনিক সত্যসেবক পত্রিকায় আমার লেখা উচিত। কিছুক্ষণ পর কর্নেল সবে উঠে দাঁড়িয়েছেন, বীচের ওপর দিকের বালিয়াড়ি থেকে প্রায় আছাড় খেতে খেতে নেমে এলেন সিভিউ হোটেলের সেই ম্যানেজার ভদ্রলোক। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে, হরদয়াল বাবু খুন হয়েছেন। বলে সাঁতারু হরিচরণের উদ্দেশ্যে হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো হাত ছোড়াছড়ি এবং লম্ফজম্প করে ডাকাডাকি করতে লাগলেন, হরিচরণ বাবু, হরিচরণ বাবু। কর্নেল তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে বালিয়াড়ির দিকে এগিয়ে গেলেন। বালিয়াড়ি দিয়ে ওঠার সময় তার টুপিটা খসে পড়ল, প্রশস্ত টাকটি ঝকঝক করে উঠল, কিন্তু টুপির দিকে মনই দিলেন না, অদৃশ্য হয়ে গেলেন বালিয়াড়ির ওধারে। এতক্ষণে আমার মাথার ঘিলু চাঙ্গা হলো এবং আমিও দৌড়ে চলল। বালিয়াড়ির খাঁজ থেকে কর্নেলের টুপিটি কুড়িয়ে নিয়ে গেল। হরদয়াল বাবুর মাথার পেছনে গুলি করা হয়েছিল। হোটেলের পরিচালক গোবিন্দরাম আমরা বেরিয়ে আসার আন্দাজ মিনিট পনেরো পরে জিজ্ঞেস করতে যায়, ব্রেকফাস্টে কি কি খাবেন বাবুরা? দরজায় তালা দেওয়া ছিল না। প্রথমে সে কলিং বেলের বোতাম টেপে, তারপর সাড়া না পেয়ে কয়েক মিনিট অপেক্ষা করে। সে হরিচরণকে বেরোতে দেখেছিল, কাজেই সে জানত হরদয়ালবাবু ভেতরে আছেন, বাথরুমে আছেন ভেবেই সে অপেক্ষা করছিল। শেষে অধৈর্য হয়ে দরজা খোলে এবং হরদয়ালবাবুকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে। বাবুর সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হয়, তখন সে ওর দিকে ঝুঁকে কপালে হাত রাখে, কপাল ভীষণ ঠান্ডা ছিল। তারপর তার চোখে পড়ে বালিশের ওপর রক্তের ছোপ, মাথার পেছন দিকটা থেকে সামান্য একটু রক্ত গড়িয়ে এসে বালিশে ছোপ ফেলেছিল। পুলিশ এসে যথারীতি
মৃতদেহ বহরমপুর শহরের মর্গে নিয়ে গেল। সবাইকে তন্ন তন্ন করে জেরা করে বিবৃতিও লিখে নিয়ে গেল। হরিচরণ বন্ধুর শোকে কাঁদতে কাঁদতে পুলিশের গাড়িতে বহরমপুর চলে গেল। সেখান থেকে ট্রাঙ্কাল করে হরদয়ালের আত্মীয় স্বজনকে খবর দেবেন। হরিচরণের মুখেই আমরা জানতে পেরেছিলাম হরদয়ালের অ্যাটাচিকে সে প্রচুর টাকা ছিল, সেটা উধাও হয়ে গেছে। পুলিশের গাড়িতে উনি চলে যাওয়ার পর আমাদের সুইটে ফিরে কর্নেলকে বললাম, আপনার সঙ্গে আর কোথাও যাচ্ছি না, যেখানে আপনি সেখানেই খুন খারাপি, ব্যাপারটা কি? কর্নেল একটা চাপা শ্বাস ছেড়ে বললেন, ব্যাপার তত কিছু গুরুতর নয়। অবাক হয়ে বললাম, গুরুতর নয় কি বলছেন? যে হোটেলে এভাবে খুনে চোর ডাকাত ঢুকে সেই হোটেলে আমার আর একটুও থাকতে ইচ্ছে করছে না। কর্নেল ঘড়ি দেখে বললেন, 11:30 বাজে, ব্রেকফাস্ট খাওয়া হয়নি, চলো দেখি ক্যান্টিনে একটু সকাল সকাল লাঞ্চ পাওয়া যায় কিনা। সূর্যাস্তের পরেও কর্নেল ও আমি সি বিচে গিয়ে বসে আছি। সেই সময় পেছনের বালিয়াড়িতে কয়েকটি ছায়া মূর্তি ভেসে উঠল। ডান দিকে বিচের মাথায় কতগুলো পাথরের ভাঙাচোরা বাড়ি, খুব পুরনো আমলের বাড়ি। ছায়ামূর্তিগুলো বালিয়াড়ি থেকে সোজা না নেমে সেই ভাঙা বাড়িগুলোর ভেতর ঢুকে পড়ল। অমনি ভয় পেয়ে চাপা স্বরে বলে উঠলাম, কর্নেল, নির্ঘাত চোর ডাকাতের দল। কর্নেল হাসতে হাসতে বললেন, আমরা তো আর ব্যবসায়ী নই, টাকা কড়িওয়ালাও নই, চোর ডাকাত লোক চেনে ডালে। তাহলে ওরা কারা? যারাই হোক আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে সমুদ্রের ভেতর থেকে লাফ দিয়ে উঠল ঝলমলে এক বিশাল লাল হলুদ রঙের গোলা। ওটা যে চাঁদ বুঝতে সময় লাগল। তারপর পেছন থেকে কে গম্ভীর স্বরে বলে উঠল, কর্নেল সাহেব নাকি? কর্নেল ঘুরে বললেন, হরিচরণ বাবু আসুন আসুন, কখন ফিরলেন বহরমপুর থেকে? এই মাত্র বলে হরিচরণ এসে আমাদের পাশে বসলেন। কয়েক মিনিট চুপচাপ থাকার পর ফোঁস ফোঁস করে নাক ঝেড়ে ভাঙা গলায় বললেন, আপনি কি বলবেন বলছিলেন, তাই চলে যাওয়ার আগে দেখা করতে এলাম। কর্নেল আমাকে ভীষণ চমকে দিয়ে বললেন, আচ্ছা হরিচরণ বাবু, আপনি কি প্রেতাত্মা বিশ্বাস করেন? হরিচরণও চমক খাওয়া গলায় বললেন, কেন বলুন তো? কর্নেল বললেন, আমি অনেকদিন যাবৎ তন্ত্র সাধনা করেছি, প্রেতাত্মাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনার বন্ধু হরদয়াল বাবুর আত্মার সঙ্গে যদি বাক্যালাপ করতে চান করতে পারে, ডাকব তাকে। হরিচরণ বললেন, এই কথা বলতেই ডেকেছিলেন কি? কর্নেল জবাব না দিয়ে ডাকলেন, হরদয়াল বাবু, আপনার বন্ধু এখানে উপস্থিত আছেন, কিছু বলার থাকলে বলুন ওকে। সামনের সমুদ্রের প্রচন্ড আলোড়ন এবং সেই আলোড়নের মধ্যে ফিকে জ্যোৎস্নার রং দুলছে, চকমক করছে, যেন এক বিশাল অলৌকিক দৃশ্যের সামনে বসে আছি। আর সেই অলৌকিকতাকেও তুচ্ছ করে দিয়ে ভেসে এলো হরদয়াল বাবুর ভুতুড়ে কণ্ঠস্বর, কি হরি, এখন কি করছো এখানে? আরে শিগগির কলকাতা চলে যাও, আমার তো ছেলে পুলে নেই, এখন তোমারই সব। হরিহর এন্টারপ্রাইজের একচ্ছত্র মালিক হতে আর কোনো অসুবিধে নেই। হরিচরণ উঠে দাঁড়িয়ে বললেন, এই চালাকির অর্থ কি? কথাটা বললেন কর্নেলকে, জবাব এলো হরদয়ালের প্রেতাত্মার কাছ থেকে। চালাকি তুমিও কম জানো না হরি। আরে ও কি পালাচ্ছ কেন? আরে শোনো, আরে শোনো। হরিচরণ সত্যি পালাচ্ছিলেন, আমি হতভম্ব হয়ে বসে আছি। হঠাৎ ডান দিকের সেই ভাঙা পাথুরে বাড়িগুলো থেকে
এক ঝাঁক টর্চের আলো এসে পড়ল এবং একদল ছায়া মূর্তি ঘিরে ধরল হরিচরণকে। তখন বুঝতে পারলাম সেই ছায়া মূর্তিগুলো পুলিশ, হরিচরণকে গ্রেপ্তার করেছে। কর্নেল বললেন, কি ডার্লিং, বোবা হয়ে গেলে যে? কিছু কিছু মাথায় ঢুকছে না। কর্নেল হাসলেন, স্টেম ভেন্ট্রিলোকুইজম, আমি এই স্বর জাদু বিদ্যাটি সম্প্রতি শিখেছি। যাই হোক, হরদয়ালের মাথার পেছনে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে মেরে হরিচরণ ওকে বিছানায় শুইয়ে রেখেছিল। আমরা ওদের সুইটের দরজার ফাঁক দিয়ে ওকে দেখেছিলাম ঠিকই, তখন আসলে উনি মৃত। কিন্তু এই হরিচরণ ভেন্ট্রিলোকুইজমে খুব পাকা, বিশেষ করে হরদয়াল বাবুর টনসিলের ত্রুটি থাকায় হরিচরণের সুবিধে হয়েছিল। আমাদের সাক্ষী রাখতে চেয়েছিল যে হোটেল থেকে বিচে আসার সময় আমরা হরদয়ালকে জীবিত দেখেছি, কারণ ওর কথাবার্তা শুনেছি। সবকিছু আমি দেরিতে বুঝি, ঝটপট বলল, বুঝেছি বুঝেছি। কর্নেল বললেন, এখনো সবটা বোঝনি? গত রাত্রে ট্রেনে হরদয়াল বাবুর সঙ্গে কথাবার্তার সময় জানতে পেরেছিল হরিচরণ এক সময় ম্যাজিশিয়ান ছিল, আর আজ সকালে সমুদ্র স্নানে সে এসেছিল পিস্তলটা সমুদ্রে ফেলতে। শুনলেন হোটেলে খুন গল্পটি। এই অডিও স্টোরি প্রেজেন্টেশনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করতে ভুল করবেন না, আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য কোনো রকম পয়সা করে খরচ হয় না। অতএব আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই কটা জিনিস করে দিন আপনারা, লাইক করে দিন, সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে সুবিধাটা এই, আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমাদের অডিও স্টোরি, পরবর্তী অডিও স্টোরিটি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আরেকটা কথা, আমাদের রেনবো মিডিয়ার অডিও স্টোরি প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগছে বা আপনারা কেমন গল্প শুনতে চান আমাদের জানান। আমাদের এই অডিও স্টোরিতে আপনারা যদি অভিনয় করতে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং অবশ্যই আপনাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, শুভরাত্রি।